আসলে গণগ্রন্থাগার বা উন্মুক্ত পাঠাগার আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বেশি প্রয়োজন, কারণ আমাদের দেশের মানুষেরা মৌলিক চাহিদা পূরণ করতেই হিমশিম খায়। সেখানে বই কিনা অনেকের পক্ষেই অসম্ভব, অনেকের পক্ষে দুষ্কর, অনেকের পক্ষে অনেক কঠিন। এই পর্যায়ে যেহেতু আমাদের ব্যবস্থা হয়েছে উন্মুক্ত পাঠাগার, এই জন্য আমি আমার পক্ষ থেকে আব্দুল ওয়াহিদ বিন ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই এবং তাকে আজকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমার আসলেই মনটা অনেক মানে বুঝাবো কী করে, খুব মানে খুবই আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো লাগছে যে আমাদের রাজশাহী শিক্ষানগরীর একাধিক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারি কলেজ, তারপরে আরও একাধিক প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান, তা আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান থেকেই একাধিক জন ওস্তাজ ডাক্তার আমাদের, যদিও মানে খুব স্বল্প পরিসরে করার জন্য মানে তেমন আগে জানাতে পারেননি, খুব তাড়াহুড়া করে কালকে সন্ধ্যায় সবাইকে জানিয়েছি। এরপর আলহামদুলিল্লাহ আমাদের ডাকে যে এখানে এসে আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমি খুশি হয়েছি এবং প্রত্যেকে আমার অন্তরস্থ থেকে আহলান সাহলান মুবারকবাদ জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা এই ওয়াহিদিয়া ইসলামের লাইব্রেরি যদি আজকে উন্মুক্ত পাঠাগারের একটা নমুনা সব যে দাঁড় করার আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তি উদ্যোগ হয়েছে এমনটি কিন্তু ভুল আমি মনে করি। এটা সবারই পাঠাগার, সবারই মুক্ত লাইব্রেরি, জাস্ট আমি পরিচালনা করি, আমি খাদেম মাত্র। তো এখানে সবারই সহযোগিতা নিয়েই 2002-এ আমি মূল দায়িত্ব গ্রহণ করি। এই পাঠাগার সহি প্রচারের প্রতিষ্ঠান অনেক আগে থেকে আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে চলে আসছেন। তো আমি 2004-এ এটা মানে হাইল ধরি, প্রথমে আমি মাত্র 2000 টাকা দিয়ে হাইল ধরি, মানে তিনজনে মানে 6000 টাকা দিয়ে আমরা প্রথম মানে শুরু করি মসজিদে, যখন মানে বিভিন্ন বগুড়া নাটোর নওগাঁ থেকে মানে ওই সময়তে খুব গুটি কয়েক বই, মানে কোনো দলে মানে কোনো বই পাওয়া যেত না বাজারে, আর গুটি কয়েক বই পাওয়া যেত, বিশেষ করে নামাজ শিক্ষা দুয়া দুরুদের কিছু বই এরকম। তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ বাজারে প্রচুর পরিমাণে বই পাওয়া যাচ্ছে, বইয়ের মান অনেক সুন্দর হয়েছে, পাঠক আগের চাইতে আলহামদুলিল্লাহ বেড়েছে, নইলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হতো না। তো সেই 2002 সালে যাত্রা শুরু করে 11-12 সাল পর্যন্ত সেটা ব্যক্তিগত মানে আমার সাথেই থাকতো, আমি মেসে ছিলাম, মেসেজ সাথে থাকতো। 12 সালে প্রথম মাদ্রাসা দ্বিতীয় তলাতে একটা মানে দোকান, একটা রুম নিই, যখন আমি অনার্স শেষ করি তখন মাদ্রাসার দ্বিতীয় তলাতে একটা রুম নিই, তারপরে মাদ্রাসার সরাসরি গেটের সামনে ওখানে 2 বছর থাকি, তারপরে এই বিল্ডিংয়ের শেষ মাথায় থাকি, পরিশেষ এখানে আসলে কুল্লসাই এরজিউল আসলির মতনই অবস্থা। এখানে কিন্তু আমাদের যাত্রা শুরু করেছেন 5 বছর আগে, এইটা সংকীর্ণ হচ্ছিলো, এই জন্য আবার এখান থেকে আমরা সামনে আগায় গেছিলাম, আবার এখানে আল্লাহ নিয়ে এসেছে। যাই হোক, সবগুলোই আপনাদের সহযোগিতা নিয়ে, আর এই জন্য কিন্তু আমি এখানে যাদেরকে আমি আহ্বান জানিয়েছি প্রত্যেকে আমার হিতাকাঙ্ক্ষী, আমি কাউকে মানে নাম ধরে খাটো করতে চাচ্ছি না, সবারই বিভিন্নভাবে সহযোগিতা নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটি এগিয়ে গেছি। এটি আমার নিজস্ব কোনো চেষ্টাই কোনো নাই, জাস্ট আমি খাদেম হিসাবে আমার জায়গা থেকে যতটুকু পারি আমি চেষ্টা করেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই এগিয়ে গেছে। এটা উদ্বোধনী উপলক্ষে দাওয়াত করেছি এমনটি কিন্তু না, আপনাদের আমি পরামর্শ নেওয়ার জন্য এটাকে সামনে আরও কীভাবে মানুষের জনকল্যাণমূলক কাজ কীভাবে করা যায় এটাকেই মানে যাতে করে আপনাদের 1 মিনিট হলো, 1/2 মিনিট হলো একটা পরামর্শ। আপনারা বিভিন্ন সময় অগোছালো পরামর্শ দিয়েছেন, এখানে আমরা নোট করবো পরামর্শগুলো এবং আমার এই যে আল্লাহ যে অবস্থানে নিয়ে এসেছেন এটা যেন আপনারা দেখানোর জন্য এবং আপনাদের মতামত একটা কামনা করে কিন্তু আমি এই আসলে আয়োজনটা। তো সবাই
কষ্ট করে এসেছেন এর জন্য আমার লাইব্রেরির পক্ষ থেকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সকলে কৃতজ্ঞতা স্বীকার করছি। কৃতজ্ঞতা মানে ভাষা প্রকাশ করা যাবে না কীভাবে আমি আপনাদেরকে স্বাগত জানাবো। যাই হোক, সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে সবার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর কল্যাণ এবং সহযোগিতা সার্বিক কামনা করেই আমি আমার আলোচনা শেষ করছি। আমি কয়েকজন আমরা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমরা বলবো পর্যায়ক্রমে, তো খুবই সংক্ষেপে মানে মতামতটা আমরা বেশি চাচ্ছি যে আরও আমরা যে করেছি যেটুকু না দাঁড় হয়েছে আরও এটাকে ভালো করার জন্য, জনগণের সেবা সহজ করার জন্য আপনাদের প্রত্যেকে একটা মতামত আপনার দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন করবো, বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।